আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক ভাইদের জন্য ইতালি ভিসা একটা বড় শক্তির নাম। সম্প্রতি ইতালি সরকার নতুন করে প্রায় 70,000 স্পন্সর ভিসা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, যা 2022 সালের মধ্যে কার্যকর হবে। যার মধ্যে থাকছে সিজনাল ও নন সিজনাল দু রকমের ভিসা। কবে চালু হবে, কিভাবে আবেদন করবেন সবাই জানতে পারবেন। এরই মধ্যে ইতালি রোমে বাংলাদেশ দূতাবাস থেকে একটি জরুরি নোটিশ ইস্যু করা হয়েছে। মোটামুটি পুরো প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে উক্ত নোটিশে। চলুন শুরু করি, জরুরি নোটিশটিতে কি আছে। শুধুমাত্র ইতালিতে বসবাসরত নিয়োগকারী বা মালিক, তার জন্য নির্ধারিত এসপিআইডি, পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম, ইমেল থেকে যাকে তিনি নিয়োগ করতে চান তার নাম, পাসপোর্ট ও অন্যান্য তথ্য উল্লেখ করে ইতালির স্থানীয় প্রিফেকচুরাতে ছাড়পত্রের জন্য বাংলাদেশ আবেদন করতে পারবেন। এ আবেদনের জন্য নিয়োগকারী বা মালিকের ব্যয় 16 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1600 টাকার বেশি নয়। তবে আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্কের সহায়তা নিলে তার জন্য সার্ভিস চার্জ বাবদ একটি ফি পরিশোধ করতে হতে পারে, যা বিশেষ ক্ষেত্রে 50 থেকে 100 ইউরো হতে পারে। আবেদনের জন্য এছাড়া আর কোনো খরচ নেই। নিয়োগকারী বা মালিকের আয় ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে যোগ্য বিবেচিত হলে যে ব্যক্তির জন্য আবেদন করা হয়েছে, প্রিফেকচুরা হতে তার নামে নুলা অস্টা ইস্যু করা হবে। এই নুলা অস্টাটি বাংলাদেশে ওই ব্যক্তির নিকট প্রেরণ করা হবে যার নামে নুলা অস্টা ইস্যু হয়েছে। তিনি এই নুলা অস্টা নিয়ে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের ভিসার জন্য আবেদন করবেন। ভিসা নিয়ে ইতালিতে এসে নিয়োগকারী বা মালিকের সাথে যোগাযোগ করে প্রিফেকচুরাতে গিয়ে কাজের চুক্তি সম্পাদন করবেন এবং পারমেসো ডি সগিরন, মানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। কাজের চুক্তি না করলে এবং সৌজন্য না পেলে শুরু থেকেই ওই ব্যক্তি অবৈধ হিসেবে বিবেচিত হবেন। বিশেষভাবে উল্লেখ্য, যার আবেদন আগে দাখিল করা হবে তার আবেদন আগে বিবেচনা করা হবে, মানে যত দ্রুত সম্ভব আবেদন কমপ্লিট করতে হবে। সিজনাল ভিসার মেয়াদ সর্বোচ্চ 9 মাস। সিজনাল ভিসার সংখ্যা 42,000টি। এগুলো দেয়া হবে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভুক্ত 31টি দেশ থেকে। নন সিজনাল ভিসার মেয়াদ সর্বোচ্চ 2 বছর, তবে তা পরবর্তীতে বৃদ্ধি করা যেতে পারে। নন সিজনাল ভিসার সংখ্যা 27,700টি। এগুলো দেওয়া হবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের 31টি দেশ থেকে। দর্শক, এই ছিল আজকের মতো। বাংলাদেশ দূতাবাস রোম ইতালি থেকে প্রেরিত জরুরি নোটিশ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সর্বদা মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।